আলাইকুম সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয় হলো বাংলা। তোমরা নিশ্চয়ই জানো আমরা বাংলাতে কী পড়ছি। তো তোমরা সবাই একটু বইটা নাও আর দেখো আমরা বাংলাতে কী পড়ছি। বাংলাতে পড়ছি আমরা ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণের মধ্যে আমরা ক থেকে দন্ত ন পর্যন্ত শিখেছি, তবে লেখা শিখছি আমরা দুটো দুটো করে বর্ণমালা। তো দেখো এই বর্ণমালাগুলো দেখো সবাই, আমরা প্রথম থেকে বর্ণমালাগুলো আবার পড়ি, পড়ার পর আমরা বর্ণমালাগুলো লিখব। দেখো ক খ গ ঘ উ চ ছ বর্গীয় জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ থ দন্ত ন। আমরা দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার জন্য ক থেকে দন্ত ন পর্যন্ত শিখব আর লিখব। তো তোমাদেরকে আমি এটা বারবার পড়ানোর কারণ কি, তোমরা সঠিক উচ্চারণটা শিখবে। আমি যতবার পড়বো তোমরা আমার সাথে সাথে ততবার পড়বো তোমাদের সুবিধার জন্য। আমি আরেকবার পড়ছি, শোনো। ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত ন। গত ক্লাসে আমি তোমাদেরকে ত পর্যন্ত লিখিয়েছিলাম, গত ক্লাসে আমরা ত পর্যন্ত লিখেছিলাম, আজকে আমরা থটা লিখব, থ। তো আমি যেভাবে ধাপ দিয়ে তটা লিখে শেখাবো তোমরাও ঠিক সেভাবে লিখবে। তাহলে আমরা এখন কি লিখব, থ। দেখো থটা আমরা এখন লিখব। থ লেখার জন্য প্রথমে আমরা কি করব, অ লিখি না, অ এর মতো করে দিব। এই যে দেখো এভাবে, প্রথমে এভাবে দিব, দ্বিতীয়বার এভাবে দিয়ে এভাবে নামব, তৃতীয়বারে গিয়ে আমরা পরিপূর্ণ একটা ত লিখে ফেলব, থ। কি লিখেছি, থ। পরে দেখো আমি আবার লিখছি, দেখো একটু, প্রথমে এভাবে, দ্বিতীয়বার এভাবে গিয়ে নিচে নামবে, তৃতীয়বারে গিয়ে এভাবে নিচে নেমে এভাবে এভাবে। এটা আমি কি লিখেছি, থ। কি লিখেছি, থ। এখন দেখো আমরা এর পরের বর্ণটা কি, দ। পরের বর্ণটা দ। দ লেখার জন্য কি করব আমরা, এখন দেখো আমরা দটা লিখব। দ লেখার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটা মাত্রা, সোজা টান, আবার দেখো আমি আবার একটা টান দিলাম, মাত্রা দিয়েছি, মাত্রা দেওয়ার পরে একটু নিচে নামব, নিচে নেমে এখান থেকে একটু উপরে তুলব। আবার দেখো প্রথমে সোজা মাত্রা দিয়েছি, নিচে নামব, উপরে দিব, এইভাবে। এটা কি লিখেছি আমি, দ। তাহলে দেখো আমি আরেকবার লিখছি দটা, প্রথমে সোজা টান, নিচে দিয়ে নামব, দ্বিতীয়বার এভাবে নিচে নেমে উপরে উঠব, তৃতীয়বারে গিয়ে আবার সেম উপরে উঠব, এইভাবে নিচে নেমে। দেখো এটা কি লিখেছি আমি, দ। আমি এখানে যেভাবে যেভাবে লিখেছি, প্রথমে এভাবে দিবে, দ্বিতীয়বার এভাবে, তৃতীয়বারে গিয়ে একটা পরিপূর্ণ থ, এভাবে আমি যেভাবে ধাপে ধাপে লিখেছি তোমরাও ঠিক সেভাবে খাতায় এভাবে যখন লিখবে তখন তোমরা বর্ণমালাটা লিখে ফেলতে পারবে। আজকে তাহলে এতটুকু। আগামী ক্লাসে আমি এর পরের দুটো বর্ণ ধ আর দন্ত ন তোমাদেরকে লিখা শেখাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।